টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলা হাওর বেষ্টিত এলাকা হিসেবে খ্যাত। এখানকার হাওর, বাওর ও জলাশয় থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়। শুকনো মৌসুমে এই হাওর কিংবা বিলের কিনারা ঘেঁষে কৃষকরা ফসলি জমি বোরো শস্য রোপণ করে থাকেন। কিন্তু বর্তমানে এই বোরো চাষ নিয়ে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। গত দুবছর থেকে কচুরিপনার যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামগুলোর কৃষকরা করতে পারছেন না কৃষিক্ষেত, মাছ ধরতেও পারছেন না অনেকেই। মাছ তো আমরা সাইডে দিয়া কিছু দুই চারটা মারতাম, এগুলো আমরা মারতাম পারি না। আর বিশেষ করে গোর থাকি বারণির কোনো ক্ষমতাও নাই। আর ক্ষেত হাজার হাজার একর জমিন ক্ষেত নষ্ট, এটা ক্ষেত করতাম পারি না। আমরা তো আর কোনো কানো ক্ষেত নাই, শুধু বিলর খেয়েছু। এই বিলর খেয়েতিগুলা আমরা আর করতাম পারি না। কয়েক বছর থাকি এই জমিনগুলাই হারমোনির তলে থাকে। আমরা গরিব মানুষ, আমরা খেত করি, কিন্তু আজকে বিগত দুই বছর ধরিয়া এমন অবস্থায় জার্মনি হয়েছে। আমরা সাইড সাইটের মধ্যে তো গুসল টুসল করা তো দূরের কথা, খেতও নাই। আমরা গরিব মানুষ, কিন্তু আমরা যে খাইতাম হই থাকি এই ব্যবস্থাও আমরা নাই। অনেক ফ্যামিলি আছি মনে করকা বেমারগ্রস্ত, ঔষধ পাতি করতাম পারি না। আমরা খেত থাকি কিছু জিনিস মনে করো ফসল ফলাইয়া খেত পেট করি, ধান কিছু বেশি বেশিয়া তরি তরকারি কিনি, কিন্তু এই কোনো ব্যবস্থা আমরা এই দুই বিগত দুই বছর ধরি নাই। আর বর্তমানে এই বছর আর পানি মনে করো আগ দেওয়ার মতো কোনো রাস্তা নাই, এমনভাবে দল হয়েছে আর কি। মাছর যে অভয়ারণ্য বড় বিল যেটা, আজকে মাছর কোনো মাছ খাওয়া তো দূরের কথা, আমরা মাছর গালাতে যাওয়া যান না। এমন অবস্থা হয়েছে যে কচুরি বানার দেয় নৌকা লইয়া কেউ বাড়ি দেখেন বাড়ানোর সুযোগ নাই, একবার দেখেন আর একবারও যাওয়ার সুযোগ নাই। আমরা হাওড়ও যে ক্ষেত হয়, ক্ষেতগুলো আমরা নৌকা দিয়ে বাড়িতে আনা হয়, কিন্তু এই কচুরি বানার দেয় নৌকা আনা সম্ভব হয় না। সরজমিন বিয়ানীবাজার উপজেলার হাওর বেষ্টিত এলাকা ঘুরে দেখা গেল মুড়িয়া ইউনিয়নের বড় বিল পাড়ের মানুষ অতি কষ্টে দিন পার করছেন। বিলের ইজারা নেয়ার পর থেকে ইজারাদার একটি পাড়ে মাছের অভয়ারণ্য করে অপর প্রান্তে কচুরিপানার বড় একটি অংশ আটকিয়ে রাখে। এ কচুরিপানা আটকে থাকায় মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ, পরদেশ, ছুটিয়াং ও নয়াগ্রামের বেশ কিছু অংশে বিলের পাড় ঘেঁষে ফসলি জমি ক্ষেত করা কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। এবং বর্তমানে আপনারা দেখা যেন এইদিকে যারা বিলটা লিজ নিচ্ছেন তাই দেন এই সাইডে আড়া দিয়া আমরা যে সারা কচুরিপানাগুলো এক সাইডে রাখি দিচ্ছেন। এই রাখার কারণে যে পানি কমার সাথে সাথে দেখা যায় ক্ষেতর যে জমিনগুলো আছে এই জমিনগুলা সব কচুরি পানা পড়ি যায়, যার কারণে অনেক জায়গা ক্ষেত হয় না। এবং এই বিলের পাড়েও যারা ক্ষেত করেন এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। যারা লিজ নিত তারা বাইরে নিত, আর এইটা তো ডাক বিশেষ করে আমরা জানতাম, বিশেষ করে হয়তো লিজ আছে, বর্তমানে লিজ আছে। বিলের তিন বাটর মনে করো দুই বাট তারা বাঁশ দিয়ে আড়া মারিয়া থই দিছে এক সাইডে, যে সাইডে অর্থাৎ ক্ষেত বেশি হয়, বরুদান বেশি হয়। আর অল্প জায়গা তারা নিয়ে মনে করো মাছের খানি দিয়া সেই জায়গাটা আপনারা ক্যামেরা দলে দেখতে পারবা, বরদেশির সাইডে নয় গ্রামের সাইডে একটু জায়গা তো মনে করো তারা রাইকা দিছে মাছর লাগে। আর সম্পূর্ণ এইদিকে উত্তর দক্ষিণ পূব এই তিন সাইড মনে করো আড়া দিয়া বাঁশ দিয়া খসুরি ফানা মনে করো সাফাইয়া রাইকা দিছে। আমরা খেয়ে তো নাই, আমরা নৌকাও বাইতাম পারি না, আর দোয়ারও জায়গা নাই, সব কিছুর মাঝে আমরা বঞ্চিত এখন। করোনাকালীন এই সময়ে সরকার থেকে বলা হচ্ছে একটি জায়গাও কৃষি ক্ষেতের জন্য খালি থাকবে না।
তবে কেন কচুরিপানা আটকে এই এলাকার কৃষকদের কৃষি কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে ওই কোন দিকে এগুলো যাওয়ার পথ আছে যদি কেউ কোনো কিছু এগুলারে হরাইতো সেইগুলা হরাইয়া দেয়া যায় এবার কোনো ব্যবস্থা আছে ফুলর তলে দিয়া ছোট ছোট করিয়া দিলে এগুলা তো কেউ এগুলো উদ্যোগ নেয় না কোনো প্রশাসনেও দেখে না কোনো কিছু কেউ দেখে না এগুলার কোনো ব্যবস্থা করে না মানে আমরা প্রশাসনের কাছে দাবি হইল এগুলা কেমনে কি রকমের পদক্ষেপ নেওয়া যায় কেমনে সুন্দর করা যায় আমরা কেমনে এই জায়গা থাকি বাঁচানি যায় প্রশাসন এই জিনিসটা একটু উদ্যোগ নিয়া দেখক কা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে কৃষি অফিসার সহ মৎস্য অফিসার তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা এই বিলের লগে সংযুক্ত কর্তৃপক্ষ আছেন সবার কাছে আমরা আবেদন দেখব যে এই কচুরি পানাগুলা বিল জ্বালা লিভস নিশ্চয় কিংবা অন্য কোনো মাধ্যমে আমরা এই কচুরি পানাগুলা সরাইয়া এই হাওর অঞ্চলের মানুষরে উপকৃত করার লাগে একসময় সরকার কচুরি পানা নির্মূলে জলাভূমি আইন জারি করে শুধু তাই নয় ১৯৩৭ সালের নির্বাচনে সবগুলো দলের নির্বাচনী ইশতেহার হিসেবে কচুরিপানার অভিশাপ মুক্ত করার অঙ্গীকার ছিল তাই যথাযথ কর্তৃপক্ষ এই এলাকার কৃষকদের কথা চিন্তা করে আশু হস্তক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা এম জসিমউদ্দিন ম্যাপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব